ইস্তাম্বুলের আনাতুলিয়ায় দিনের বেলায় তখন তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস করার রোদে খোলা মাঠে কার্পেট বিছিয়ে রাখতে ব্যস্ত নারীরা প্রায় পাঁচশো হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে রাখা কার্পেট খণ্ডের সংখ্যা পঁচিশ হাজারের মতো রাতে শিশির কণা পড়বে এসব কার্পেটের উপর এরপর দিনের করার রোদে গাঢ় রং কিছুটা ফিকে হয়ে আসবে যা কার্পেটগুলোকে করবে আরও আকর্ষণীয় আরও শৈল্পিক কারখানায় নয় স্থানীয় কৃষানীরা ঘরে বানিয়েছে এগুলো তাদেরই একজন জানালেন এবছর অনেক বেশি গরম তীব্র পুড়ছে গোটা ইউরোপ তবে আগুন মুখ সূর্যই কার্পেট ও আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কার্পেটগুলোর কাঙ্ক্ষিত রং আর উজ্জ্বলতা আসে ধীরে ধীরে এটা কখনো কখনো এক থেকে তিন মাস পর্যন্ত হতে পারে শিশিরি ভিজে রোদে পড়ে কার্পেট রং অনেক সুন্দর হয় ক্রেতাদের কাছে এর খুব কদর তাই আমরাও এগুলোর পেছনে শ্রম আর অর্থ বিনিয়োগ করি তুরস্কের প্রাচীন বাণিজ্য পল্লী আনাতুলিয়া থেকে সব কার্পেট সংগ্রহ করে পাইকাররা পাঠা ইস্তাম্বুল আঙ্কারা কোনিয়ার মতো বড় বড় শহরগুলোতে সেখান থেকে চাহিদা মতো রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে জাহিদুর রহমান মাছটাঙ্গা নিউজ ডেস্ক